আর্নিং উইথ লার্নিং। কলেজে পড়াকালীন টাকা পাবে পড়ুয়ারা। উদ্যোগ রাজ্যের, রাজ্যের দুস্থ পড়ুয়াদের জন্য এবার বিশেষ ব্যবস্থা আনার কথা ভাবছে রাজ্য সরকার। আর্নিং অ্যান্ড লার্নিং ব্যবস্থার মাধ্যমে ইউরোপ এবং আমেরিকাতে পড়ুয়ারা বেশ উপকৃত হচ্ছে। এবার এই ব্যবস্থা চালু হতে চলেছে এই রাজ্যে। সোমবার রাজ্যে মন্ত্রিসভায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে সরকারি কাজে ইন্টার্ন করার ব্যবস্থার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুসারে আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের সুবিধা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, এবার থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সরকারি কাজে ইন্টার্ন করতে পারবেন। রাজ্যের ব্লক গ্রাম পঞ্চায়েতের কাজ করার জন্য এই পদ তৈরি করা হচ্ছে। এতে 5,000 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে। সরকারি কাজে ইন্টার্ন করার পর শংসাপত্র পাবেন পড়ুয়ারা। পরে ওই সার্টিফিকেট দেখে ওই কাজে স্থায়ীকরণের কথা ভাববে সরকার। কাজের উৎকর্ষতা খতিয়ে দেখে ইন্টার্নশিপের মেয়াদ বাড়ানো হতে পারে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রতি বছর ইন্টার্ন হিসেবে 6,000 পড়ুয়াকে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার দেখভাল করবে উচ্চশিক্ষা দপ্তর। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে পারবেন পড়ুয়ারা। কোথায় কিভাবে সরকারি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তা হাতে কলমে শিক্ষার সুযোগ পাবেন। উচ্চশিক্ষা এবং পরবর্তীতে চাকরি জীবনে তাদের দারুণ কাজে আসবে এই ইন্টার্নশিপ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা। স্নাতক স্তরে ন্যূনতম 60% পেলে ইন্টার্নশিপ করা যাবে। পরবর্তীতে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিষয়ে নির্দেশিকা জানানো হবে।